সামাজিক নিরাপত্তার অধিকার থেকে বেশি বঞ্চিত হচ্ছে শ্রমিকরা, পাচ্ছে না যথেষ্ট পরিমাণ স্বাস্থ্য সেবা, আবাসন সুবিধা। প্রতিনিয়ত তারা থাকছে চাকরি হারানোর চিন্তায়, আর শ্রম আইনের যথাযথ প্রয়োগের অভাবে শ্রমিক পাচ্ছে না ন্যায্য অধিকার। এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের কথা বলছেন খাত বিশ্লেষকরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া লিমিটেডের কনফারেন্স হলে শ্রমিক সামাজিক সুরক্ষা বাংলাদেশের শ্রম খাতের সুষম উন্নয়ন শীর্ষক এক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। যৌথভাবে এর আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠ ও ডিআইজেড। গোল টেবিল সঞ্চালনা করেন কালের কণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালের কণ্ঠের প্রতিবেদক তামজিদ হাসান তুরাক।